Good morning. আমি আজকে তোমাদের নতুন শিক্ষাবর্ষের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে, ক্লাস 10-9 সবাই আজ থেকে শুরু হচ্ছে। অনেক ব্যবস্থা ব্যবস্থা করে আজকে থেকে শুরু করা গেছে। আজকে 29 তারিখ, আজকে শুরু করা গেছে জানুয়ারি। টেনের ছেলেদের কথা বলছি আমি, ক্লাস টেনের ছেলেদের মেয়েদের আলাদা আলাদা সিলেবাস আছে। অঙ্কের অঙ্কের কেন সব সাবজেক্টে প্রায় আলাদা আলাদা একটু সিলেবাস আছে। তো আমার টেনের ছেলেদের পড়তে বলা হয়েছে, নিউ টেন আর কি, নতুন টেনের ছেলেদের। তোমাদের প্রথমে যেটা আছে ক্লাসটার, সেটাতে আছে যে বৃত্ত সংক্রান্ত পদ্ধ পড়ানোর কথা বলা আছে, মানে জ্যামিতি দিয়ে শুরু করতে বলা আছে, ঠিক আছে? তো যাই হোক, জ্যামিতি দিয়ে শুরু করা মানে প্রথম চ্যাপ্টারটা আমি শুরু করবো আজকে, চেষ্টা করছি। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য শুরু করা যায় কি না চেষ্টা করছি। যাই হোক, আশা করি তোমরা সবাই তোমরা ভালো আছো। তো আগে প্রথমে একটু কথাটা বলে নিই, সারা মানে এখনও সরকারিভাবে কোনো নির্দেশ আসেনি কবে স্কুল খুলবে ইত্যাদি। আশা করা যায় তাড়াতাড়ি খুলবে, যতদিন না খুলবে ততদিন কিন্তু এইভাবে চলবে। আর এই যে ভিডিওগুলো আমরা রেকর্ডিং করে আমাদের আমাদের একটা নতুন ওয়েবসাইট খোলা হয়েছে সারদা একাডেমি বলে, তো সেখানে এগুলো আপলোড করা হবে। তোমরা সম্ভবত পাসওয়ার্ড দিয়ে সেখানে ঢুকতে পারবে এবং দেখতে পারবে। সেটা তোমাদের মহারাজ যে খবরটা তোমাকে জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সময় জানিয়ে দেবেন, তোমরা সেভাবে সেগুলো দেখতে পারবে। কিন্তু আমার যেটা কথা বলা, এটা হচ্ছে প্রথম থেকে কিন্তু খুব সচেতনভাবে খুব সিরিয়াসলি আর কি এটা দেখবে, সিনসিয়ারলি, ঠিক আছে? এবং ডেফিনেটলি তোমরা দেখবে, হ্যাঁ দেখলে তবে কিন্তু তোমরা পড়াশোনার সঙ্গে যে গতিটা, পড়াশোনার যে গতিটা সেটা বজায় থাকবে তোমাদের। আমি কিন্তু পিছিয়ে যেতে পারি, পিছিয়ে গেলে একটু মুশকিল আছে, গার্জেন কল ইত্যাদি সেগুলো কাঙ্ক্ষিত নয়, তো সেগুলো না হওয়াই ভালো। সেইরকমভাবে তোমরা এগিয়ে যাবে। তো আপাতত আমি আজকে শুরু করছি বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। বৃত্ত কাকে বলে সেটা আগে একটু বলে নিই, তারপরে বলছি। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য মানে তোমাকে আজ জানতে হবে বৃত্ত কাকে বলে। তোমরা ক্লাস 9-এ বৃত্ত পরিণতিতে বৃত্ত করেছো, বৃত্তের পরিধি ক্ষেত্রফল ইত্যাদি করেছো। বৃত্ত কাকে বলে তোমার জানা আছে, তবু আগে আবার আজকে একটু আমি রিপিট করে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। বৃত্ত হচ্ছে, বৃত্তকে অনেকভাবে সংজ্ঞা দিতে পারে। যাই হোক, তোমাদের যেটা সবচেয়ে সহজভাবে দেওয়া হয় সেটা হচ্ছে কি, একটা সমতলিক ক্ষেত্র বক্ররেখা দ্বারা যদি এভাবে সীমাবদ্ধ থাকে, একটা সমতলিক ক্ষেত্র একটা বক্ররেখা দ্বারা যদি এভাবে সীমাবদ্ধ থাকে, ধরো এই যে সমতলিক ক্ষেত্রটা একটা বক্ররেখা দ্বারা এমনভাবে সীমাবদ্ধ আছে যে সমতলিক ক্ষেত্রে মধ্যস্থ কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওই বক্ররেখা পর্যন্ত সমস্ত বিন্দু, মনে করো এই একটা বিন্দু এ বিন্দু, এ একটা বিন্দু বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু, ঠিক আছে? তারপরে মনে করো এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো ই বিন্দু, এটা মনে করো এ বিন্দু, এগুলো সব দূরত্ব বলছে, এগুলো সব দূরত্ব বলছে, এই দূরত্বগুলো সব সমান হয়। তাহলে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে সি, সেখান থেকে এই বক্ররেখার যে বিভিন্ন বিন্দু এ বি এফ বি, এদের সব দূরত্বগুলো সমান, সব দূরত্বগুলো সমান থাকে, যদি থাকে তাহলে কী বললাম, সামতলিক ক্ষেত্র যদি বক্ররেখা দ্বারা এমন অনুষ্ঠিত হয় যে সামতলিক ক্ষেত্রে মধ্যস্থ একটা নির্দিষ্ট বিন্দু থেকে, নির্দিষ্ট বিন্দু এখানে সি বিন্দু থেকে ওই বক্ররেখা পর্যন্ত যে কোনো বিন্দুর দূরত্ব সর্বদা সমান থাকে, তাহলে কী বলা হবে, এই বক্ররেখাটার নাম হচ্ছে বৃত্ত, এই বক্ররেখাটাকে বৃত্ত বলব। আর এই যে অঞ্চলটা, যে অঞ্চলটা আবদ্ধ আছে সেই অঞ্চলটাকে আমরা বলবো বৃত্ত, বৃত্তাকার ক্ষেত্র, মানে সার্কুলার রিজিয়ন, এটাকে বলবো সার্কুলার রিজিয়ন। আর এই বক্ররেখাটাকে বলবো বৃত্ত, ঠিক আছে? এই বক্ররেখাটার নাম হচ্ছে বৃত্ত, সার্কেল, ওকে? তাহলে বৃত্ত কাকে বলবো, আরও একটা বলা যায় যে সমতলে কোনো গতিশীল বিন্দু যদি এমনভাবে গতিশীল হয়,
মানে এই এই বরাবর একটা বিন্দু করতেছি তাহলে এইভাবে ঘুরতে পারে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখাচ্ছে আবার ক্লকওয়াইজ ঘুরতে পারে এইভাবে ঘুরতে পারে হ্যাঁ ঠিক আছে যাই হোক যদি এমনভাবে গতিশীল হয় যে তার গতিপথে যে কোনো অবস্থানে হ্যাঁ ওই সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান থাকে তাহলে এই গতিপথটাকে বা এইটাকে বলা হয় ওই গতিশীল বিন্দুটার সঞ্চার পথ সঞ্চরণ হচ্ছে এই পথে সেই জন্য এটাকে বলা হয় সঞ্চার পথ বা লোকাস এই লোকাসটাকে বলা হয় ঠিক আছে এইভাবে কিন্তু আমরা বৃত্তের সংজ্ঞা দিতে পারি ওকে তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে বৃত্ত বলে এগুলোকে ব্যাসার্ধ বলে নির্দিষ্ট দূরত্বটাকে ব্যাসার্ধ বলে এগুলো তোমরা জানো ঠিক আছে আর বৃত্তের যে কোনো অংশকে আমরা বৃত্ত চাপ বলি সেটাও জানো এবারে তোমাদের একটু বেশি করে জানতে হবে বৃত্তচাপ আবার চার রকম কি কি না উপচাপ অধিচাপ অর্ধবৃত্তচাপ আর সমগ্র বৃত্ত এরকম চার রকম ঠিক আছে সমগ্র বৃত্ত মানে পুরো চাপটাই নিয়ে তাহলে সেটা সমগ্র বৃত্ত হয় আবার উপচাপ হয় অধিচাপ হয় আর অর্ধবৃত্তচাপ সেগুলো কি না দেখো আমি যদি মনে করো এই যে দেখো এই আমি এ ডি চাপটা নিলাম এ ডি চাপটাকে আমরা এইভাবে নিব এ ডি চাপ এ ডি চাপ এইটা হচ্ছে দেখো এ ডি চাপটা পুরো চাপের অর্ধেকের থেকে কিন্তু কম পুরো যে চাপটা বৃত্ত চাপটা পুরো সমগ্র যে চাপ মানে এ বি এফ ডি যে বৃত্তটা সেই এ বি এফ ডি বৃত্ত থেকে এ ডি চাপটা কিন্তু অর্ধেকের কম তাহলে অর্ধেকের কম হলে এইটিকে বলা হয় উপচাপ বা মাইনর আর্ক বলে বা উপচাপ বলে তাহলে এডি যে চাপটা এটাকে বলা হচ্ছে উপচাপ তেমনি যদি আমি মনে করো এই এতটা চাপ নিয়ে নিই এই ডি এ বি চাপ নিয়ে ডি এ বি চাপ এই পুরো চাপটা যদি নিয়ে নিই পুরো চাপটা যদি আমরা নিই এই চাপটা দেখো পুরো চাপটা যদি নিই তাহলে এই চাপটা কিন্তু বৃত্তের যে পুরো চাপ সমগ্র চাপ তার থেকে তার অর্ধেকের থেকে কিন্তু বেশি এইটা কিন্তু অর্ধেকের থেকে বেশি মানে দেখে কিন্তু মনে হয় দেখে কিন্তু মনে হচ্ছে দেখো যে এটা অর্ধেকের থেকে বেশি কেননা এই কোণটা আবার 180 ডিগ্রি বেশি সেটা তোমরা পরে বলবো হ্যাঁ এটা 180 ডিগ্রি বেশি বলে এইটা এই চাপটা হচ্ছে অর্ধ চাপের থেকে বেশি অর্ধবৃত্ত চাপের থেকে বেশি তাহলে এইটাকে বলা হয় অধিচাপ এইটার নাম হচ্ছে অধিচাপ বা মেজর অ্যাক্টিভ মেজর 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 অ্যাক্টিভ মেজর আর ঠিক আছে এটা হচ্ছে মাইনর আর হচ্ছে এডি চাপটা বা তুমি বিডি চাপ দিলেও সেটাও মাইনরই হবে কারণ এইটা এই দুটাও হচ্ছে অর্ধেকের থেকে কম আবার এটা হচ্ছে টোটালটা এই এই পুরো চাপটা যদি নিয়ে নাও এই দিকটা হচ্ছে তোমার অর্ধেকের থেকে বেশি সেই জন্য এটা হচ্ছে অধিচাপ বা মেজর আকার এবার যদি অর্ধেকটা হয় তাহলে কি হবে মনে করো এখানে আমি যদি আর একটা দেখাই তাহলে তোমরা জ্যাও জানো জ্যা জানো ব্যাস জানো কিন্তু জানো বৃত্তে যে কোনো দুটো বিন্দুতে যোগ করে যে রেখাংশ পাওয়া যায় এই যেমন এটা একটা জ্যা এটা যদি এ বি বলি এ বি হচ্ছে একটা জ্যা এই সরলরেখাংশটা এই রেখা হচ্ছে একটা জ্যা বলে আর বৃত্তে যে জ্যা বৃত্তের কেন্দ্রগামী যদি আমরা এটা এ সি বি বলি এই যে এ সি বি হচ্ছে তোমার একটা ব্যাস এসিডি হচ্ছে ব্যাস এবং এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জায়গা এগুলো তোমাদের উপপাদ্য আছে ব্যাস এই বৃত্তের বৃহত্তম জায়গা প্রমাণ করবো তোমাকে প্রমাণ করতে ঠিক আছে সেগুলো পরে পরে হ তো তাই হোক এইটা হচ্ছে ব্যাস তো তাহলে এই যে চাপটা আমি যদি বলি এ বি ডি চাপ এ এখানে যে এ বি ডি চাপ এই যে এইটা ক্ষেত্রে এইটা ক্ষেত্রে যে এ বি ডি চাপটা এ বি ডি চাপ এইটা হচ্ছে তোমার অর্ধবৃত্ত চাপ অর্ধবৃত্ত চাপ বা এটাকে বলা হয় সেমি সার্কুলার অ্যাক্ট আর সেমি সার্কুলার আর সেমি সার্কুলার আর অর্ধবৃত্তচাপ আর একটা তো টোটাল বৃত্তচাপ আছে এখানে যদি বলি তাহলে এখানে হয়ে গেল এই ডি এ বি এফ ডি যদি পুরোটাই হচ্ছে তাহলে এই পুরো চাপটা হচ্ছে এই পুরো চাপটা হচ্ছে সমগ্র বৃত্তচাপ সমগ্র বৃত্তচাপ বা এখানে তুমি ধরো হোল সার্কুলার আর বৃত্তচাপ বা তুমি বলতে পারো সমগ্র এই হোল সার্কুলার আর হোল সার্কুলার আর বা শুধু সার্কুলার আর বললে হয়ে যাবে শুধু সার্কুলার আর যদি বলো তাহলে হ ঠিক আছে
তো এইভাবে আমরা চাপের বিভিন্ন ভাগ বললাম যে চাপ আবার উপচাপ হয় অধিচাপ হয় অর্ধবৃত্ত চাপ হয় আর সমবৃত্ত চাপ ঠিক আছে তেমনি বৃত্তে এই যে দেখো আমি এই যে দেখিয়েছি এখানে এটা দেখিয়েছি হ্যাঁ আরো একটা দেখাতে পারলে হবে দেখো কিছুটা পরে দেখাচ্ছি আমি যদি বলি এই যে আমরা একটা বৃত্তের একটা জ্যা এবং বৃত্তচাপকে নিয়ে যে অঞ্চলটা এই অঞ্চলটার একটা নাম আছে বৃত্তের একটা জ্যা এবং একটা বৃত্তচাপ নিয়ে যে অঞ্চলটা সেই অঞ্চলটার একটা নাম আছে এইটার নাম হচ্ছে সেগমেন্ট বা এটা বলা হয় বৃত্তাংশ বৃত্তাংশ বলা এই যে এ সি বি যদি আমি সি দেওয়া আছে এখানে ই দিচ্ছি এই বি চাপ এবং এ বি জ্যা নিয়ে যে অঞ্চলটা সেটা একটা সেগমেন্ট বা বৃত্তাংশ বলে বৃত্তাংশ ঠিক আছে বৃত্তের অংশ ওইটা একটা সেগমেন্ট এবং সেগমেন্টের ওরকম ভাগ আছে মানে মাইনর সেগমেন্ট মেজর সেগমেন্ট আর সেমি সার্কুলার সেগমেন্ট হ্যাঁ আর সার্কুলার সেগমেন্ট মানে ওখানে আছে এই উপ বৃত্তাংশ অধিবৃত্তাংশ অর্ধ বৃত্তাংশ আর সমগ্র বৃত্তাংশ সমগ্র বৃত্তাংশ মানে পুরো বৃত্ত বৃত্তাকার অঞ্চলটা বোঝাচ্ছে পুরো বৃত্তাকার অঞ্চলটা আছে সমগ্র বৃত্তাংশ অধিবৃত্তাংশ কি উপবৃত্তাংশটা আগে বলছে তার এখানে কি হচ্ছে এখানে চাপটা উপচাপ হতে হবে এই যে এই বিচাপটা এই বিচাপ উপচাপ আর যে কোনো একটা জ্যা একটা জ্যা এবং একটা উপচাপ নিয়ে যে অঞ্চল সেটাকে বলা হবে উপবৃত্তাংশ তেমনি একটা অধিচাপ এবং একটা এই যেমন একটা অধিচাপ এই যে এটা যেমন অধিচাপ আর একটা যদি এইটা যদি জ্যাটা টেনে দিতাম এটা যদি জ্যা টেনে দিতাম তাহলে এই যে অঞ্চলটা এই গোটা অঞ্চলটা এই গোটা অঞ্চলটা হয়ে যেত তোমার অধিবৃত্তাংশ মানে যে এই এই চাপটা হচ্ছে বৃত্তের অর্ধবৃত্ত চাপের থেকে বেশি তাহলে এটা হচ্ছে অধিচাপ আর এটা একটা জ্যা সুতরাং এই অঞ্চলটা হচ্ছে অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট এটা হচ্ছে মাইনর সেগমেন্ট এটা হচ্ছে মাইনর সেগমেন্ট আর তেমনি এটা হয়ে যাবে মেজর সেগমেন্ট বা অধিবৃত্তাংশ এরকম ঠিক আছে মাইনর সেগমেন্ট মেজর সেগমেন্ট এই হচ্ছে তেমনি অর্ধবৃত্তাংশ অর্ধবৃত্তাংশ কি মানে বলতে বৃত্তের একটা ব্যাস এবং বৃত্তচাপ বৃত্তের একটা ব্যাস এবং বৃত্তচাপ নিয়ে যে অঞ্চল এটাই দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে ব্যাস বৃত্তের ব্যাস তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তচাপ এবং একটা ব্যাস এই নিয়ে যে অঞ্চলটা এটা হচ্ছে তোমার সেমি সার্কুলার রিজিয়ন এইটা হচ্ছে তোমার সেমি সার্কুলার রিজিয়ন বা এটাকে আমরা বলবো অর্ধবৃত্তাংশ এটাকে হচ্ছে সেমি সার্কুলার রিজিয়ন সেমি সার্কুলার রিজিয়ন বা অর্ধবৃত্তাংশ ঠিক আছে আর সমগ্র বৃত্তাংশ তো আছে এরকম আছে এবারে আছে বৃত্ত কলা আছে সেটাও কিন্তু এরকম সেটাও কিন্তু সেক্ষেত্রে বৃত্ত কলাও তোমরা আগে করেছ বৃত্ত কলার ক্ষেত্রে কি করতে হয় না বৃত্তের দুটো ব্যাসার্ধ নিতে হয় বৃত্তের দুটো ব্যাসার্ধ নিতে হয় আর একটা বৃত্তচাপ নিতে হয় দেখো এই দেখো দুটো দুটো ব্যাসার্ধ নিয়েছি বৃত্তের কেন্দ্র মাত্র সি সি এ আর সি বি ব্যাসার্ধ নিয়েছি তাই এই যে অঞ্চলটা এই অঞ্চলটা হচ্ছে বৃত্ত কলা এইটিকে বলা হয় বৃত্ত কলা বা ইংরেজিতে বলা হয় সেক্টর ইংরেজিতে বলা হয় সেক্টর এবং এটা হচ্ছে তোমার উপবৃত্ত কলা কেন না এই চাপটা হচ্ছে উপচাপ এই যদি আমি এ ডি বি বলি এ ডি বি চাপ এবং এ সি আর বি সি ব্যাসার্ধের অন্তর্গত যে অঞ্চলটা এ ডি বি চাপ আর এ সি বি সি ব্যাসার্ধের অন্তর্গত যে অঞ্চলটা এইটা হচ্ছে তোমার উপবৃত্ত কলা তোমরা এখানে জানো যে এই কোণটাকে কি বলে এটাকে বলে বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ তোমরা ক্লাস এইট থেকে সেটা করেছো এইটা তোমরা পাই চিত্রে দেখেছো সেখানে জানো বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ কি এই বৃত্তচাপটা কেন্দ্রে যে সম্পর্ক উৎপন্ন করে সেটাই হচ্ছে বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ এই বৃত্তচাপটা কেন্দ্রে যে সম্পর্ক কোণটা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ তোমরা এটা জানো এটা বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ আর এটা হচ্ছে তোমার এখানে যে চাপটা নিয়েছে এটা হচ্ছে উপবৃত্তচাপ এটা উপবৃত্তচাপ সেটা বৃত্ত আর দুটো ব্যাসার্ধ অন্তর্গত যে অঞ্চলটা সেটা হচ্ছে উপবৃত্ত কলা হবে এবং এই ক্ষেত্রে বৃত্ত কলার কেন্দ্রীয় কোণের মানটা অবশ্যই 180 ডিগ্রি থেকে কম লেস দ্যান 180 ডিগ্রি এটা হবে ঠিক আছে এই কোণটা হবে লেস দ্যান 180 ডিগ্রি এবং এইটিকে বলা হবে অ্যাকচুয়ালি উপবৃত্ত কলা বা মাইনর সেক্টর
তাহলে কি আমরা এখানে যে আমি এই অঞ্চলটা বলি এই অঞ্চলটা বলি তাহলে এই অঞ্চলটা কি আমরা এই অঞ্চলটা হয়ে যাবে অধিবৃত্ত কলা এইটা হয়ে যাবে অধিবৃত্ত কলা কেন না বা মেজর সেক্টর হবে কারণ এখানে যে চাপটা নিয়েছি এই চাপটা হচ্ছে অর্ধবৃত্ত চাপের থেকে অর্ধবৃত্ত চাপের থেকে কম আর এটা হচ্ছে অর্ধবৃত্ত চাপের থেকে বেশি এই বি চাপটা এই বি চাপ এবং এসি বিসি এই দুটো ব্যাসার্ধের অন্তর্গত যে অঞ্চল সেটা হচ্ছে এই অঞ্চলের ঠিক বিপরীত অঞ্চলটা সেটা হয়ে গেল অধিবৃত্ত বলে হ্যাঁ এবং এই ক্ষেত্রে এটাও অবভিয়াস যে এই কোণটা 180 ডিগ্রি থেকে কম মানে এই কোণটা অবশ্যই 180 ডিগ্রি থেকে বেশি তার মানে ওটা প্রবৃদ্ধ কোণ ঠিক আছে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি থেকে বেশি এই কোণটা 180 ডিগ্রি থেকে কম হবে উপবৃত্ত চাপ হলে আর যখন অধিবৃত্ত চাপ হবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার মান হবে 180 ডিগ্রি থেকে বেশি তার মানে প্রবৃদ্ধ কোণ উৎপন্ন হবে ওকে তাহলে এইটা হচ্ছে অধিবৃত্ত বলা ঠিক আছে এবং অর্ধবৃত্তাংশ আর অর্ধবৃত্ত কলার মধ্যে তফাৎ কিছু নাই যেহেতু এই দেখো এই যে অর্ধেকটা চাপ বৃত্তের কেন্দ্রে কোন দিকে কোণ করবে 180 ডিগ্রি কোণ করবে তাহলে এই যে এটাও তো বৃত্ত কলাই বলতে পারি এখানে দুটো ব্যাসার্ধ হচ্ছে এসি আর বিসি আর এই বৃত্ত চাপটা এটা হচ্ছে অর্ধবৃত্ত কলা বলা আর সমগ্র বৃত্ত কলাটা ওই সমগ্র বৃত্তাংশের সমান মানে টোটাল বৃত্তাকার ক্ষেত্রটা সমান ঠিক আছে আপাতত এইগুলো মনে রাখো তাহলে ঠিক আছে আপাতত এইগুলো মনে রাখো তাহলে কিন্তু হবে এবার আমরা নেক্সট ভিডিওতে আমি প্রথম উপপাদ্যটা শুরু করব ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি ফার্স্ট উপপাদ্যটা শুরু করব